কক্সবাজার মেরিন ড্রাইভে সাইকেলিং এবং বিচে ক্যাম্পিং এবং রান্না করার অসাধারণ এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে। সো আর বেশি দেরি করছি না, চলুন ব্লগটি দেখা যাক। আসসালামু আলাইকুম গুড পিপল, দিস ইজ ইউর আসলাম মতুদা এন্ড ওয়েলকাম আর অ্যানাদার ব্লগ। আর থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হচ্ছে। সো লেটস গো। ওকে, আজকে টুরে আমাদের সাথে থাকতেছে ব্যারিস্টার কাইদ। কাইদ ভাই, পাঁচ চকলেট নাই আপাতত, নেক্সট দেওয়া হবে। জল ভাই, আরে গাটি অবস্থা পরে ভাই। তো ওকে, আমরা তিনজনই আজকে রাইডটা দিব। Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me. Turn it up a few. Shesh, I keep doing that. It's pura kharap. Cycle ride korte se oita boro kotha na eto gulo gatti niye. Bhai. Bangshogoto camper. Bangshogoto camper. Yeah, logically chinta korte hobe. Engineer hoye logic. I mean, ki bolay. মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছি, তো আমার লজিক তোমাকে ভাবতে হবে। তেরা দিমাগ খারাপ হয়ে গিয়া। এখন বাজে সকাল 8:30। আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি দরিয়ানগরে, আর এখন প্রচুর দূরে যেতে হবে। আমরা আর মেইন ড্রাইভের ভিউগুলো এনজয় করতে করতে যাবো অবশ্যই। তো আশা করি মজা হবে। লেটস গো। I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me loud, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. These ladies know that I'm sinning. Driving to the church, I'm gonna roll it down. I'm gonna get it. Second life. Living life like a dream. Baby, right, that's the thing. Every night, got a team. I've been tied to the scene. I'm on stage here. I'm gonna get it. Okay, it's a dream. And I pray as a team. One day, it'd be me. ওই গাইস, এখন বাজে 11:10। তো আমরা চলে আসছি লাঞ্চ করতে। এখন সবার একটা প্রশ্ন থাকতেই পারে যে 11:10 লাঞ্চ কেন? বাট আমরা যেখানে হচ্ছে ক্যাম্পিং করবো ওখানে খাবার হোটেল নাই কোনো আশেপাশে, আর আমরা যে চুলা নিছি তো খাওয়ারের কিছু নিয়ে নাই। খাওয়ার জন্য আমরা জাস্ট নিছি হচ্ছে কাপ নুডলস। তো লাঞ্চের কাপ নুডলস খেয়ে থাকা যাবে না, এই জন্য আমরা এখন খাবার হোটেল চলে আসছি। 11:00 দিকেই লাঞ্চ করে ফেলবো, করে একটু রেস্ট নিয়ে তারপর ক্যাম্পিং করতে চলে যাবো। আর হালকা পাতলা সিঙ্গারা সমোসা তো আছে এখানে, হালকা পাতলা খাবো। চলো লেটস গো। ভাত 100 টাকা, এত বেশি? ওই গাইস, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। এখন খাওয়া দাওয়া খাবারটা অতটা ভালো ছিল না, বাট খাইতে যেতে হবে এখন। তো শেষ করলাম, এখন একটু রেস্ট নিবো। রেস্ট নিয়ে আবার আবার সাইকেলিং শুরু উইদ মাহমুদ। জিনিসপত্র সব এখানে, সাইকেল আছে দোকানের সামনে বসে, এই বেটা ঘুমাচ্ছে। এ উদয়, উদয় দুদম হালকা দুদম। আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বের হয়ে যাব হচ্ছে আমাদের ক্যাম্পিং করব যেখানে তার উদ্দেশ্যে। সো আবার দেখা হচ্ছে একদম ক্যাম্পিং এর ওখানে। ব্রো, আমরা আমাদের ক্যাম্পিং করার জায়গা খুঁজে পাইছি ব্রো। সে একটা ভিউ ব্রো, খালি হ্যামক লাগানোর জায়গা পাবো না, গাছগুলো অনেক ছোট। রোদ তো পুড়ে যাবো ব্রো, এখানে বাণিজ্য সাইকেল যায় না ব্রো। ব্রো, বালিতে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। এখানে এখন আমরা রৌদ্র খাবো, আমরা তো অনেক ফর্সা, একটু কালো হবো। ভাই ওটা কি বলে ইংলিশে? সানবাত। ও
আমরা চলে আসছি একটা সুন্দর জায়গা, এখানে চিন্তা করতেছি ক্যাম্পিং তো করব, বাট ভয় লাগতেছে যদি রাতে পানি চলে আসে, সমুদ্র একদম কাছেই। তখন কি হবে ব্রো? হালকা পানিতে ভেসে গেল জুয়েল ভাই ব্রো। জায়গাটা ঠিক আছে, সেই ভিউ, ঝাউ গাছ গুলো অস্থির, সেই দেখা যাক কি করি, হয়তো বা এখানে করবো আর নাহলে একটু সামনে গিয়ে ওই দিকে করবো। ওকে, সামনের ঝাউ গাছ গুলো আরো বড় বড় এবং ভিউ গুলো আরো জোস, তো দেখি সামনে গিয়ে হয়তো বা করবো ক্যাম্পিং। ওই গাইজ, জায়গা কনফার্ম করে বলছি, এখানেই আমরা করবো আমাদের ক্যাম্পটা। তো জায়গাটা পরিষ্কার করবো ফার্স্টে, তারপরে হচ্ছে টেন্ট লাগানোর কাজ শুরু করবো। আমাদের টেন্টটা সেট করা হয়ে গেছে, এখন একটু রেস্ট নিব, কারণ আজকে সারাদিন যে কলের উপরে ছিলাম। এই ব্রো কি করতেছো? রেস্ট তোমরা কি করতেছো এখানে? সিগন্যাল দিচ্ছ না ব্রো? প্যারাসাইলিং করে এদিকে গিয়ে বুঝছো? আসো আসো আসো, জলদি জলদি জলদি। শান্তি ইচ্ছা বলছে ঢল লাগে, এখন ক্যামেরা যখন অন হয়েছে ভাই, শান্তি আর শান্তি ভাই। এখন আমরা দেখছি যেটা কার ব্যাগ, এটা ব্যাগ কার? আমার ব্যাগ ভাই, এটা মানুষ দোকান নিয়ে আসছো? দোকান না, এগুলো খাইতে হবে তো, সারাদিন খাবো না ভাই, আজকে খাবো কালকে খাবো, খাবার তুমি একাই খাবা ইনশাল্লাহ। খুব দ্রুত আমি দুদুমের পরিণত হবো, ফুল দুদুমে। ভিতরে আর অনেক কিছু আছে, অনেক অনেক খাবার, পুরো খাবার, পুরো ব্যাগটাই খাবার। বেঁচে থাকো চিরকাল, খেয়ে যাও সব খাবার। সবাই রেস্ট নিচ্ছে, গাইড ভাই এবং জুয়েল ভাই, এবং আমিও এখন কি একটু রেস্ট নিই, কারণ অনেক পরিশ্রম হয়েছে আজকে সারাদিন। ওই গাইস, আমরা 1:30 বা 2টার দিকে হয়তো বা টেন্ট সেট করে, আচ্ছা 12:30 টেন্ট সেট করে এখন ঘুম দিছি, এখন বাজে 3টা। সিরিয়াসলি আমরা সবাই ঘুমেছিলাম, মাত্র উঠলাম, দেখি এখন কিছু রান্না করার ট্রাই করবো। ওকে, আমরা এখন নুডলস খাবো, তাই পানি গরম করছি আমাদের নতুন গ্যাস স্টোভে। আমাদের রান্না করতেছে হচ্ছে জুয়েল ভাই এবং আমি হেল্প করতেছি। আর এই গ্যাস স্টোভটা হচ্ছে আমরা একদম ফার্স্ট টাইম কিনে নিয়ে আসছি, তো ইউজ করতে পারি না কেউই, তাই স্টোভটা অন করতে একটু কষ্ট যাচ্ছিল, মানে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম আমি আর জুয়েল ভাই। বাদাও ব্রো, আমাদের গরম পানি হয়ে গেছে, মানে স্টোভটা কাজ করছে। দেন হচ্ছে আমরা এখন কাপ নুডলস রান্না করছি, রান্না তো করার কিছু নেই, জাস্ট গরম পানি গুলো দিলেই রান্না হয়ে যায়। যেহেতু করছিলাম হচ্ছে 11:30 দিকে, তো প্রচুর খিদা লাগছে, এক ঘুমে উঠছি 3টায়, এখন একটু হালকা খাবার দাবার রেডি করছি, কাপ নুডলস সবাই এখানে খাইতে বসে গেছি, আর ভিউটা জাস্ট অসাম।
মাত্র নুডলস খাইলাম, প্রচুর খিদে লাগছিল, এখন খিদেটা গেছে। বাট এখন প্রচুর আবার পিপাসা লাগছে, পানি নেই, পানি শেষ হয়ে গেছে, সেজন্য কাইট ভাই আর জুয়েল ভাই পানি আনতে গেছে। সো আমি একটু প্রকৃতিকে এনজয় করতেছি, সে একটা ভিউ। এখন বিকালবেলা তো সূর্যর যেই লাল কালারটা, ওই কালারটা পুরোপুরি চলে আসছে, সেজন্য খুব ভালো লাগতেছে। আর এখন তো হ্যামকের মধ্যে পুরো রিল্যাক্স আছে। পানি নিয়ে আসার পরে এখন কাইট ব্যাগে রেখে আমি আর জুয়েল ভাই যাচ্ছি সাইকেল রাইডে, পুরো সেন্ট মার্টিন একটা ফিল আসবে, তাই না জুয়েল ভাই? তো চলো ভিউটা দেখছো। ও জো জো ও সেই জুয়েল ভাই, সেই ফিলিং। হ্যাঁ ও জুয়েল দা ইউ এই সব লাল কাকড়া, সে তোমরা সামনে দেখতে পারতেছ কি জানি না, সব লাল কাকড়া, একদম এ টু জেড লাল কাকড়া। বিচে হালকা ঘোরাঘুরি করার পর চলে আসছি এখন আমরা ঝাউগাছের এখানে। ভাই এইখান থেকে যে ভিউটা, মানে ঝাউগাছের পিছন থেকে যে ভিউটা লাগে না ভাই, সানসেটের সময় অস্থির পুরা। আর সূর্য অস্ত যাচ্ছে ওই মুহূর্তটা বিচে এভাবে শুয়ে শুয়ে দেখার যে ফিলিংসটা, আমার মনে থাকে না একটা জিনিসই চলতেছিল, শান্তি শান্তি আর শান্তি। আমরা সাইক্লিং করে আসার পর দেখি কি হালকা তুদুম এই অবস্থায় আছে, রিল্যাক্স আছি ভাই, একদম রিল্যাক্স মোডে। আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় একটা দিন হয়ে থাকবে, কারণ কক্সবাজারে আমি প্রায় 7 বছর থাকি, বিচে প্রায় আসার পরে, বাট আজকের মতোই যে কক্সবাজারের সমুদ্র এবং কক্সবাজার বিচকে এতটা সুন্দরভাবে এনজয় করা কোনোদিন হয় নাই। তো আশা করি আমার সাথে আপনারাও ভিডিওর মাধ্যমে একটু হলেও এনজয় করতে পারছেন। সেই ভিউ ভাই, একদম পুরো র ফিলটা আসতেছে, বিচের পাড়েই থাকতেছি, রান্না করে খাচ্ছি, মানে একদম সেই অস্থির। তো ভিউগুলো এনজয় করতে থাকেন, ব্লগটা পুরো দেখেন। ওকে, এই মুহূর্তে হচ্ছে এখানকার স্থানীয় দুইটা মানুষ, মানে ওই জালিয়াপালংয়ের দুইটা স্থানীয় ভাইয়া এসে বলে গেল যে তোমরা একটু সেফলি থাকো, কারণ তোমরা একা একা থাকতেছো, কোনো সেফটি নাই। তো ওই জিনিসটা নিয়ে আমরাও প্যারায় পড়ে গেলাম এখন, মানে ওনারা বলাতে আমাদেরও একটু ভয় ভয় ঢুকে গেছে। তো দেখা যাক কী করি। ওকে, এখন হয়ে গেছে সন্ধ্যা, ডিসিশন কী নিবো ভাই, ক্যাম্পিং করতে যেহেতু আসছি তো না করে তো আর যাবো না। তো আমরা হচ্ছে জাস্ট ঝাউগাছের ভিতর থেকে আমাদের টেন্টটাকে বাইরে নিয়ে আসলাম, যে বিচে আর কি, একদম খোলা জায়গায়। সো ওইখানেই আমরা ক্যাম্পিং করবো, খোলা জায়গায়। ওকে, আমরা আমাদের সেলফ ডিফেন্সের জন্য এই দুইটা ডান্ডি জোগাড় করছি, মানে বড় বড় দুইটা লাঠি জোগাড় করছি, যাতে রাত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় এই দুইটা দিয়ে আমরা যাতে সামাল দিতে পারি। এখন লুডু টুডু খেললাম, যদিও দুইটাতে আমি হারছি, বাট এতক্ষণে এত পানি চলে আসছে সমুদ্রের জোয়ারে, দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে প্রচুর কাঁকড়া, লাল কাঁকড়া, এই এই আমরা হাট তিসিয়ার কাঁকড়া, এই পায়ের উপরে উঠিস না, এই আজ এক প্যারা নাই। এ ব্রো পানি চলে আসছে, এ ব্রো পানি চলে আসছে, উঠাও উঠাও, পানি একেবারে এখানে চলে আসছে। আরে ভাই জোয়ার দিচ্ছে ধোকা। এখন ভাই কটা বাজে, খাইতে কটা বাজে? এই মিয়া হ্যালো, 10:30 বাজে আর হঠাৎ করে জোয়ার চলে আসছে, বাট আমার নাম দিচ্ছে করতেছে বিচে, বাট নামাতে সম্ভব না। আর ভিউটা দেখাইতে পারতেছি না, এমনি খালি চোখে সেই ভিউ দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা আবার আমাদের টেন্টটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, যাতে জোয়ারের পানি আমাদের কাছে না আসতে পারে। অত বেশি আসবে না পানি, তাও রিস্ক নিয়ে লাভ নেই, যখন ঘুমে থাকবো যদি আবার পানি চলে আসে, তাই না? এই জন্য একটু উপরে নিয়ে যাচ্ছি। এখন বাজে রাত্রে 11:30, মাত্র রান্না শেষ করলাম, রোজ খাবো এখন, আর সমুদ্রের গর্জনটা যা শুনে। ওকে গাইস, এখন বাজে 4:03, সমুদ্রের যে গর্জন আর ঘুম তেমন আসতেছে না। আমি হেমকে আসি আর তারা দুজন টেন্টে ঘুমাচ্ছে, সেই ফিলিংস। আরে ওকে গাইস, গুড মর্নিং, গুড মর্নিং
বলছিলাম হয়তো ভাই এর আগেও, কারণ আমি ঘুম থেকে তো 4টার সময় উঠছি অলরেডি, আর তখন থেকে জাগ না, কারণ একজন না একজন তো জাগনা থাকতে হবে, কারণ এতগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের, সাইকেল, 3টা সাইকেল, যেহেতু ভিজে থাকতেছি সেফটির তো কোনো ব্যাপার স্যাপার নাই, তো নিজেদের সেফটি নিজেদেরকে নিতে হবে। এই জন্য একজন জাগনা ছিলাম, মানে একজন একজন করে, ফার্স্টে কাইদ ভাই জাগনা ছিল, দেন জুয়েল ভাই ছিল, তারপর আমি ছিলাম। আর এখন হচ্ছে আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে, হালকা ড্রোন শট নিলাম, এগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন, আর কিছু ফুটেজ নিচ্ছি। এখন একটু হালকা নাস্তা করব, হচ্ছে আমরা আবার সোনারপাড়াতে গিয়ে নাস্তা করে দেন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আজকের দিনটা খুব ভালো কাটছে, এখানে সে একটা দিন ছিল, প্রচুর চিল করছি, প্রচুর মজা করছি, আই হোপ আপনারাও ভিডিওটা দেখে মজা করছেন। সো এভাবে প্রচুর ঘুরতে হবে, প্রচুর ঘুরতে আমিও থাকবো, ইনশাল্লাহ আপনারাও প্রচুর ঘুরবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে সেই টেন্ট যেখানে আমাদের খুব ভালো একটা দিন কাটছে এবং ভালো একটা রাত কাটছে। টেন্টে হচ্ছে জুয়েল ভাই এবং কাইদ ভাই ঘুমাইছে, আর আমি হচ্ছে ওই হ্যামকে ঘুমাইছিলাম। এখান থেকে চলে যাওয়ার আগে এই পুরো এরিয়ার একটা এরিয়াল ড্রোন ভিউ দেখে আসা যায়। আলহামদুলিল্লাহ আজকে ট্যুরটা খুব ভালো ছিল। এখন আমরা আবার ব্যাক করতেছি, টেন্ট অনেক কষ্টে গুছাইলাম, সব ব্যাগ প্যাক গুছানো শেষ। আর বিদায় জানাই তো অবশ্যই খারাপ লাগে প্রত্যেকটা জায়গাকে, বাট পুরান জায়গাকে বিদায় দিলেই নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো আবার। সো লেটস গো। ওকে, আমরা প্রায় 12 কিলোমিটার রাইড করার পরে এখন এই জায়গায় দাঁড়াইলাম, সাইকেলগুলো অটোতে উঠাচ্ছি, কারণ হচ্ছে আমাদের আর শক্তি নেই। আসার দিন তো ঠিকই চলে আসতে পারছি, বাট এখন শক্তি একদম কম, সো অটোতে সাইকেলগুলো নিয়ে দেন যাবো একদম কক্সবাজার। প্রচুর ঘুরতে হবে না, ঘুরবো না ভাই, ঘুরতে হবে, সাইকেল নষ্ট হলেও ঘুরতে হবে, নষ্ট হয় না বাট আমাদের শক্তি নাই, সাইকেলগুলো আমরা এখন গাড়িতে নিয়ে নিছি, তাও ঘুরতে হবে তাই না, অটোতে করে এলেও ঘুরতে হবে। ওকে গাইজ, আজকের ব্লগটা আর বেশি লম্বা করছি না, কারণ তেমন কিছু আর নাই দেখানোর মতো, এখন সরাসরি বাসায় চলে যাবো। সো এখানে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিওটা খুব বেশি এনজয় করেছেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ঘুরতে থাকুন প্রচুর, সুস্থ থাকুন, দোয়া ওমে ইয়াদ রাখবেন।